मशहूर करे ना कभी तू मुझे नजरों से दूर। ईशान ও অনন্যার পর এবার প্রেম ভেঙে গেল সিদ্ধার্থ এবং কিয়ারার। খুব দুঃসংবাদ সোশ্যাল মিডিয়াতে, মন খারাপ করে দেওয়ার মতো খবর সিদ্ধার্থ এবং কিয়ারার ভক্তদের। বলিউডের অন্যতম পছন্দের জুটি হয়েছিলেন তারা, হ্যাঁ ছিলেন বলতেই হচ্ছে, কারণ সিদ্ধার্থ এবং কিয়ারা একসঙ্গে এখন আর নেই। প্রেম সম্পর্কের ইতি টেনেছেন দুজনেই, এমনটাই খবর তারকা জুটির ঘনিষ্ঠ মহলের আত্মীয় স্বজনদের থেকে। গত বছরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল শেরশাহ মুভিটি। এই ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারার রসায়ন যেমন নজর কেড়েছিল, ততটাই চোখ টেনেছিল পর্দার বাইরে সিদ্ধার্থ এবং কিয়ারার প্রেমের কেমিস্ট্রি। প্রকাশ্যে কোনোদিনই নিজেদের সম্পর্কের সিলমোহর দেননি সিদ্ধার্থ বা কিয়ারা কেউই, তবে তাদের প্রেম কাহিনীটা ছিল বি টাউনের ওপেন সিক্রেট। একসঙ্গে লাঞ্চ ডেটে যাওয়া থেকে মালদ্বীপ ভ্রমণ, সব কিছুই করেছেন একসাথে। তবে সম্প্রতি একদমই একসঙ্গে দেখা যাচ্ছে না আর তাদের, হলোটা কি তাদের? সেই রব উঠতেই সামনে এলো চাঞ্চল্যকর এই সত্যি। বলিউড লাইফকে কিয়ারা এবং সিদ্ধার্থের এক পরিচিত জানিয়েছেন, সিদ্ধার্থ আর কিয়ারা একসঙ্গে নেই, পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎও বন্ধ করে দিয়েছেন। বলতে পারেন ভালোবাসা ফুরিয়ে গিয়েছে দুজনের মাঝে, কিন্তু কেন এই সম্পর্কের ফাটল, এর জবাব তো ওদের কাছেই আছে। তবে ওদের সম্পর্ক ভাঙাটা বেশ দুর্ভাগ্যজনক। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারার বন্ডিং দেখে কোনোদিনই মনে হয়নি যে এই সম্পর্কটা ভাঙতে পারে। মাস কয়েক আগেই সিদ্ধার্থ নিজের বাবা মায়ের সঙ্গে কিয়ারার পরিচয়ও করিয়েছিলেন, তবে দুম করে সব ওলট পালট হয়ে গেল। এর আগে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গেও সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল বলিউড লাইফে, কিন্তু সেই সম্পর্কও বেশি দিন টেকেনি। স্টুডেন্ট অফ দ্য ইয়ারের কোস্টারের সাথে আলাদা হয়ে যাওয়ার পরই সিদ্ধার্থের মন কেড়ে নেয় কিয়ারা, তবে সেই প্রেমও পূর্ণতা পেল না। ভক্তরা এজন্যই খুবই দুঃখিত। বিনোদন জগতের এমনই আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।